আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক ভালো আছি। তো আমার সাথে যে সোলডারে দেখতে পারতেছেন আপনারা বন্ধুরা, ওর নাম হচ্ছে আপন, ও নিজেই জানেন আজকে ওর বার্থডে। তো এরপর আপন এখানে ছবি তুলতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সামনের দিকে আগাই। তো বন্ধুরা এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, ইতিমধ্যে আপনারা সেটা দেখতে পারলেন। অনেক ভালো লাগছে জায়গাটা আমার। দেখেন পোলাটা স্টেডিয়ামের মধ্যে ঢুকতেছে, যদি পড়ে যায় তো যা। আচ্ছা ঠিক আছে, নেমে গেল। এটা হচ্ছে জুবাইরের বন্ধু। হ্যাঁ আমরা একটু খাইলাম, খাওয়া দাওয়া করে দেখো রাকিব কী করে। আচ্ছা ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আমরা আজকে একটা স্টেডিয়ামের পাশে রয়েছি, আমাদের এলাকার স্টেডিয়ামের পাশে। এ পাশে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল, তো আমরা এখান থেকে একটু ঘোরাফেরা করলাম, একটু ছবি ভিডিও করলাম। এই হচ্ছে আমাদের স্টেডিয়াম, আমরা একটু পরে এর মধ্যে যাব, গিয়ে আপনাদের দেখাচ্ছি। আজকের আকাশটা সত্যি অসাধারণ লাগতেছিল, আপনার বার্থডে এই দিনে বললো বাও। এ হচ্ছে আমাদের গ্যাং, আমরা অনেক মজা করতেছিলাম এখানে। এই ব্যাপারটা অনেক মজাদার ছিল। তো জুবাইর ভাবছিল বন্ধুরা যে আমি ওর ছবি তুলবো, কিন্তু আসলে তা না, আমি হচ্ছে একটু ভিউ নিচ্ছিলাম। ছেলেটা ওখানে দাঁড়াই রয়েছে। আচ্ছা ঠিক আছে, ভিউ নেওয়া শেষ। তো এখন দেখি জুবাইর কি করে। হ্যাঁ ওরে কিক, এই সাবাস। হচ্ছে পোলাপান খেলতেছে ফুটবল, সত্যি অসাধারণ। তো বন্ধুরা আমরা ফাইনালি কেক কেনার জন্য চলে আসছি। আমরা যে আপনের জন্য কেকটা কিনবো, আপন নিজেও জানে না, সে কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তারপরও সে জানে না ওর জন্য আমরা কেক কিনবো। তো আমি আর রাকিব মিলে একটা কেক নিচ্ছি, দেখি কোনটা আমাদের কাছে ভালো লাগে সেটা আমরা নিয়ে যাবো। যাই হোক কেক নিয়ে আমাদের হয়ে গেল। তো আমরা এখন একটা পার্কে যাচ্ছি, ছোট্ট একটি পার্কে, ফুড পার্ক নাম। তো সেখানে আমরা কিছু হালকা খাওয়া দাওয়া করবো, সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি ভালোই জ্যাম সামনের দিকে, এই সন্ধ্যার দিকেই। তো আমরা ফাইনালি এখানে চলে আসছি। এখন হচ্ছে আপন এটা দেখতে যাচ্ছিলো, এটা হচ্ছে অন্য নাম দেওয়া ছিল, ও বুঝতে পারে নাই। তো দেখুন বন্ধুরা কী অবাক হয়, ও নিজেই জানেন ওর বার্থডে। আমি জানতাম, আমি বুঝে গেছি, আমি যেহেতু আমাকে তিনটার এই সাইডে আনছে আর এই হচ্ছে আপনার কেক বন্ধুরা। তো আমরা এখানে কিছু এখন অর্ডার করছি, খাওয়া দাওয়া, হালিম অর্ডার করেছিলাম বন্ধুরা আমরা। তো এখান থেকে আমরা হালিমগুলো এখন পেয়ে গেছি, এখন আমরা একটু খাওয়া দাওয়া করে কেকটা কেটে নেব এলাকায় গিয়ে। খাওয়া দাওয়া শুরু করা যাক। এই হচ্ছে আমাদের আপনের কেক, এটা এখন কাটা হবে। তো সকলে চলে আসছে, এখন আমরা সকলে মজা করে কেকটা কেটে নেব। আপনার বার্থডে বলে কথা, আজকে বন্ধুরা সত্যি অসাধারণ মজা হয়েছে, যা কোনোদিন এরকম হয়। মোমবাতি নিদিয়ে কেক কাটতে হয় না, কখনো কখনো জ্বালিয়ে কেক কাটতে হয়। দামি পেলাম না ভাই, আর কেক না দিলে ক্রিম তো দিবা কি রে ভাই, কিন্তু আর ভাই লাগবো
বিনাম বিনাম তুলা বিতা আমার আমার দিক থেকে আরে বিনাম ওরো কো কোনো নামতে হয় না উত্তর ব্লক তো নিয়া লাগবে বিনাম নিন দিওত ভাই ক্যামেরাম্যান তুমি কি ভুলে আসো আসো না আগে সর খাও আমন মা আমারে খাবে আই পেদনে নি হই কি রে আমি খাইলাম না খাও বাদনে খাও বাদনে খাও বাদনে খাও না আইনে আমরা দুজন ধাম পাইনি চলো চলে যাই জুবের কিছু হ্যাঁ খাইছি আমাকে তো কেক দিলো হ্যাঁ দুটো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ